সময় আমরা মনে 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 এক্সপেক্ট করি যে ও আমাকে এটা করবে এটা করবে এটা করবে, কিন্তু মুখ ফুটে বলি না, ও বুঝে নেবে। আর ও বুঝে নেবে, ও এটা করবে করবে, এইগুলা দিয়ে যখনই হচ্ছে না তখনই একটা ছোট্ট করে মা মনের মধ্যে একটা দাগ কেটে যাচ্ছে। যে কোনো ধরনের প্রবলেম যেটা দুই পক্ষের মধ্যে থাকে, সেই প্রবলেমগুলো চেষ্টা করা উচিত ফিক্স করে নেওয়া, অর্থাৎ সমাধান করে নেওয়া। যে কোনো সমস্যার সমাধানটা অনেক বেশি বাঞ্ছনীয়, কিন্তু বেশিরভাগ অনেক সময় আমরা কী করি, সেই সমস্যাটাকে পাশ কাটিয়ে চলে যেতে পারি। কখনো কখনো হ্যাঁ, অনেক সমস্যা আছে, আপাততর জন্য এটা ওভারলুক করলে, আপাততর জন্য ওইটাকে পাশ কাটিয়ে চলে গেলে, আপাতত ওইটা থেকে কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু তাতে কী হয়, আপাতত দৃষ্টিতে মনে হয় যে সমস্যাটা তো এখন আমাকে আর এইভাবে ধরছে না, ঠিক, কিন্তু পরবর্তীতে ঠিকই এই সমস্যা আরও দ্বিগুণভাবে চলে আসে। অনেক খটখট হয়ে গেছে না, আচ্ছা ইজি করে বোঝাই, খুব ছোট ছোট উদাহরণ যেরকম দিই, যেমন একজনের কাছে আরেকজন সম্পর্কে কেউ একজন কোনো কথা বললো, এখন দেখা গেল এ বি এর কাছে সি এসে বললো যে বি তোমার নামে এটা বলছে এটা বলছে, এখন দেখা গেলো এ এটা যাচাই বাছাই না করেই যখনই যেখানে বিকে দেখতে পাচ্ছে তাকে কাটায় চলে যাচ্ছে, যাচাই বাছাই না করে বিকে দেখলে পরেই মুখটা অন্যরকম করে রাখছে। অর্থাৎ কোনো না কোনোভাবে বিকে তুমি কি আমার নামে এটা বলেছিলে এটা বলছে এই কথাগুলো না বলে ভেতরে ভেতরে একটা ভেতরে ভেতরে ওই যে আমার সম্পর্কে এরকম, কিন্তু ও আসলেই বলেছে না এটা কিন্তু আবার জানলাম না, সামনাসামনিও হইলাম না, ফলে কী হলো এই ভেতরে ভেতরে এই প্রবলেমটাকে জীবন মাছের মতো বাঁচায় রাখতে থাকলো, বাঁচায় রাখতে থাকলো, বাঁচায় রাখতে মধ্যে দিয়ে কী হলো আস্তে আস্তে প্রবলেমটা বাড়তেই থাকলো। এরকম আরও আছে, কোনো একটা কথা দুজন কথা বলতেছো, দুই বন্ধুই হতে পারে, কিন্তু একজনের কথা আরেকজন কিন্তু কষ্ট পাইল, হয়তোবা যা মিন করে বলেছে সেটা কিন্তু এই বুঝে নাই, এইটাকে তার মতো করে বুঝে মনে কষ্ট পাইলো, কিন্তু কথাটাকে আর খোলসা করে বললো না যে তুমি কিন্তু যেটা বলছিলে আমি কিন্তু এইটা বুঝছিলাম না, করে কি করলো ভেতরে ভেতরে ওই যে ক্ষোভের আগুনে জ্বললো, দূরত্ব বাড়তে থাকলো, এবং যতটাই সহজতর হতো, হ্যাঁ অনেক সময় অনেক কথাবার্তা বলেও কিন্তু আমরা অনেক সহজভাবে একটা সমাধান ডেকে আনতে পারি, সেই সহজতর ব্যাপার থেকে ছিটকে চলে গেলাম হাজার মাইল দূরে। এরকম জীবনে হাজারো ব্যাপার আছে, এবং স্বামী স্ত্রীর ব্যাপারও আছে, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু থাকে, অনেক সময় আমরা মনে 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 এক্সপেক্ট করি যে ও আমাকে এটা করবে এটা করবে এটা করবে, কিন্তু মুখ ফুটে বলি না, ও বুঝে নেবে। আর ও বুঝে নেবে, ও এটা করবে করবে, এইগুলা দিয়ে যখনই হচ্ছে না তখনই একটা ছোট্ট করে মা মনের মধ্যে একটা দাগ কেটে যাচ্ছে, এই দাগটাই আস্তে 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 কিন্তু বিকার টাকার হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু যদি খোলাখুলি বলা যেত, একবার মুখ ফুটেই বলা হতো, এই নীরব অভিমান, নীরব চাপা কষ্ট না করে, না বলতে চাইলে SMS করে বলা যেত, চায়ের কাপে চুমুক দিতে দিতে হাসছিলেও কিন্তু বলা যেত, তা না করে কেন বুঝলো না, কেন জানলো না, কেন করলো না, চিন্তা করলাম সমস্যাটাকে বাড়তে দিলাম, সমাধান কিন্তু আনলাম না। যে কোনো কিছুই সময় দিয়ে যেগুলো ওভারলুক করে আমি বলবো যে একটা সমস্যার সৃষ্টি হলে আমরা চিন্তা করলাম পাশ কাটায় চলে গেলাম বা সমস্যাটার সমাধান চলে আসলো, হয় না, ফিক্স করতে হয়। লাস্টে আবার সেই জিওল মাছের কথাই চলে যায়, হ্যাঁ জিওল মাছ আমরা জিয়ায় রাখি কেন, জিওল মাছ জিয়ায় রাখি কাজে টাটকা টাটকা মাছটা, শিং কই মাগুর এই ধরনের মাছগুলো টাটকা টাটকা আবার খেতে পারি বলে, তাই না? প্রবলেমকে জিয়ায় রাখলে কী হয়, প্রবলেমকেও যদি আমরা এখন জিওল মাছের মতো জিয়ায় রাখি তাহলে কী হবে, তাহলে প্রবলেমটা আস্তে আস্তে আরও বিকটকার হয়ে আমাকেই খেয়ে ফেলবে, তাই বেটার ফিক্স ইট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে না বন্ধু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ে না বন্ধু, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।